ফুটবল বিশ্বকাপ তো শেষ, চাপানুতোর ভালোমন্দ সব মিলিয়ে বেশ জমজমার ছিল বিশ্বের সবথেকে বড় খেলার আসর। কিন্তু বিশ্বকাপের থেকেও মানুষের এই বিশ্ব যে অনেক বেশি দামি তারই গল্প এটা। সময়টা ফেব্রুয়ারি মাস 1938 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোপুরিভাবে শুরু হয়নি, কিন্তু ফুয়েরার হিটলারের জার্মানি দখল করে নিল প্রতিবেশী দেশ অস্ট্রিয়াকে। কিন্তু সেই সময় অস্ট্রিয়ার ফুটবল দল তাদের শিল্প আর লড়াকু মনোভাবের জন্য সারা পৃথিবীতে ওয়ান্ডার টিম নামে বিখ্যাত ছিল, আর তাদের ক্যাপ্টেন ম্যাথিয়াস সিন্ডেলার ছিলেন সেই সময়কার মোজার্ট অফ ফুটবল। দুরন্ত তার ড্রিবল, দুপাই কামানের গোলার মতো শট, ক্রিয়েটিভ সেন্টার ফরওয়ার্ড মানে স্ট্রাইকার, আর একই সঙ্গে একজন স্বাধীন চেতা মানুষ। 1938 সালেরই 3রা এপ্রিল জার্মানি আর অস্ট্রিয়ার মধ্যে ফুটবল ম্যাচ। হিটলারের কড়া নির্দেশ, জার্মানিকে হারানো যাবে না, কিন্তু সিন্ডেলার তা মানবেন কেন? তার ইচ্ছা অনুযায়ী অস্ট্রিয়ার জাতীয় পতাকার রঙের সাদা লাল জার্সি পরে ম্যাচ খেলতে নামল সিন্ডেলারের অস্ট্রিয়া। প্রথমার্ধ গোলশূন্যও রইল, কিন্তু দ্বিতীয়ার্ধে নির্দেশকে তোয়াক্কা না করে সিন্ডেলার দলকে অনুপ্রাণিতই শুধুমাত্র করলেন না, ম্যাথসি অফিসারদের নাকের ডগায় প্রথমে নিজে গোল করলেন, তারপর আরেকটা গোলও করালেন সহ খেলোয়াড়কে দিয়ে। ম্যাচের স্কোর পরাধীন অস্ট্রিয়া 2 আর হিটলারের জার্মানি 0। বিষয়টা একদমই ভালোভাবে নেননি হিটলার, তা সত্ত্বেও 1938 সালের বিশ্বকাপ ফুটবলে সিন্ডেলারদের বলা হলো জার্মানির হয়ে খেলতে। সিন্ডেলার জোর গলায় বললেন, খেলা ছেড়ে দেব তবু জার্মানির হয়ে খেলতে নামবো না। হিটলারকে না বলার স্বাভাবিক শাস্তি যা হবার তাই হলো। 1939 সালের 23শে জানুয়ারি এই মহান শিল্পী ফুটবলার আর তাঁর প্রেমিকাকে ঘুমের মধ্যে বিষাক্ত গ্যাস দিয়ে হত্যা করা হলো। মারা গেলেন সিন্ডেলার, কিন্তু বেঁচে রইল তার ঐতিহ্য, খেলার মাঠে বিপ্লবের ঐতিহ্য। এরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে জানতে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলকে।